আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কালিম্পাকি কিভাবে টেম করবেন বা টেম করা কালিম্পাকি মানে এক কথায় ছেড়ে কিভাবে পালন করবেন বা ছেড়ে পালন করতে গেলে কি কি করতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তার আগে জানাচ্ছি আপনাদেরকে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটা এই কারণের জন্য দিচ্ছি যে আমার চ্যানেলে আজ কিন্তু অলরেডি 26,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসা পাইছি বলে। তো আজকে অনেক খুশি লাগতেছে, আরও নেক্সট টাইমে অনেক আপনাদের মাঝে থেকে আমি অনেক ভালোবাসা পাবো আশা করা যাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা থাকে। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স, নিউ আপডেট ভিডিও সেলিব্রান। আসসালামু আলাইকুম, বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। তো প্রথমত বলতে চাই গাইজ, আপনারা যারা শখের বসে হোক বা বাণিজ্যিক আকারে হোক, কালিম পাখি যাদের পালন করার ইচ্ছা আছে বা কালিম পাখি কিন্তু বিশাল একটা লাভজনক পাখি, এটা কিন্তু আটকিয়ে পালা লাগে না, এটা কিন্তু ছেড়ে পালন করতে পারবেন মুরগির মতন। খাবার খরচ বলতে গেলে একেবারেই কম, কোনো খাবার খরচও নেই, কিন্তু প্রতি বছরে ভালো টাকা কিন্তু আয় কিন্তু আপনার এই কালিম পাখি থেকে করতে পারবেন। কালিম পাখি 3 থেকে 4 বার, 4 থেকে 5 বার ডিম বাচ্চা করতে দেখা যায়। প্রতি 70 দিন পর পর কিন্তু কালিম পাখি ডিম বাচ্চা করে থাকে, যদি আপনার বাসায় ঠিক মতো এবং ভালোভাবে পোষ মেনে যায় এবং আপনার বাসায় যদি ভালোভাবে কালিম পাখিটা সেট আপ হয়ে যায় ডিম বাচ্চা করার জন্য। কালিম পাখি ডিম বাচ্চা করাইতে হলে কখনো আটকিয়ে রেখে ডিম বাচ্চা করাইতে পারবেন না, সবসময় ছেড়ে দিয়ে ডিম বাচ্চা করাইতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার হয়তো স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছে, সবসময় কালিম পাখি কিন্তু ছাড়া আছে, মারামারি খাওয়া খেলাধুলো উড়াউড়ি করে বেড়াচ্ছে বাসার ভিতরে। তো এই বাসার ভিতরে যদি কালিম পাখি এরকমভাবে আপনারা ছেড়ে পালতে চান তাহলে বাচ্চাকাল থেকে পালতে হবে, বা যদি বড়টা কেনেন তাহলে দেখে শুনে কিনতে হবে আসলে সে কালিম পাখিগুলো টিএম আছে কিনা, মানে ভয় পায় কিনা বা শিকারি আছে কিনা দেখতে হবে। যদি ভয় পায় তাহলে সে কালিম পাখিটা নেওয়ার দরকার নেই। যদি এমন ভালো কোয়ালিটি কালিম পাখি আপনারা যদি সংগ্রহ করতে চান নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে কিন্তু এরকম টিএম করা ভালো কালিম পাখি কিন্তু রয়েছে যেগুলো আপনারা বাসায় নিয়ে যায় সর্বনিম্ন 1 সপ্তাহ ঢেকে রাখলে, ছেড়ে দিলে কিন্তু আপনার বাসার সাথে ম্যাচিং হয়ে যাবে। যদি আপনি নিজে নিজে খাইতে দেন, খাবার দেন বা পানি দেন বা ওদের যদি যত্ন করেন তাহলে নিশ্চয়ই আপনার পাখিটা কিন্তু অল্পতে কিন্তু আপনার পোষ মেনে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে যদি কালিম পাখিগুলো পরিচর্যা করেন তাহলে কালিম পাখি টেম করা নিয়ে কোনো সমস্যা হবে না। আসলে কালিম পাখি কীভাবে টেম করতে হয়, কালিম পাখি টেম করার একটাই উপায় সেটা হচ্ছে বাচ্চাকাল থেকে পালন করা। আর বাচ্চা কিন্তু কত সহজে আনামনিক কোথাও পাওয়া যায় না। আমার কাছে যখন বাচ্চা 10-15টা করে আসে, কালিম পাখির বাচ্চার দাম 2,000 টাকা জোড়া হওয়ার কারণে অধিকাংশ মানুষই কিন্তু কালিম পাখি অলরেডি মানে সব কিন্তু কিনে ফেলে, মানে একবারেই সবাই কিনে ফেলে, কিন্তু সবাইকে কিন্তু এক জোড়া করে দিতে পারি না। তো তাদের ক্ষেত্রে বলতে চাচ্ছি এই সামনে শীতের সিজনে 1 মাস বা 15 দিনের ভিতরে কালিম পাখি আবার নতুন করে ডিম বাচ্চা সেট আপে যাবে। আমার কাছে কিন্তু রানিং জোড়া রয়েছে, অসংখ্য জোড়া রয়েছে, 10 জোড়া মতো রানিং পেয়ার আছে। আপনারা যদি কেউ নিতে চান তো আমার কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর যদি কেউ অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করতে চান কিন্তু সেটা দেখে নেবেন যে আসলে তাদেরকে বলবেন কালিম পাখি ছেড়ে দিতে, তারপরে ধরে নেবেন, মানে এমন একটা অবস্থা যেন আটকানো কালিম পাখি বা ভয় পাওয়া কালিম পাখি কখনো সংগ্রহ করবেন না, কারণ ভয় পাওয়া কালিম পাখি কিন্তু কখনো ডিম বাচ্চা করা সম্ভব হয় না। সবসময় ছেড়ে শান্ত সৃষ্ট মানে ঠান্ডা প্রকৃতির কালিম পাখিগুলো ছেড়ে পালন করলে ওর থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারাও বোঝেন কেমন কালিম পাখি নিলে আপনাদের ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর কালিম পাখি টেম করার উপায় এটাই যে আপনারা হচ্ছে কালিম পাখি বাচ্চাকাল থেকে পুষতে হবে, আর না হলে টেম কালিম পাখি কিনতে হবে যেগুলো ছেড়ে পালন করা যায়, ঠিক আছে। আর টেম করতে মনে করেন একটা কালিম পাখি আমার বাসায় টেম আছে, আপনার বাসায় নিয়ে গেলেন, তো এই কালিম পাখির টেম থাকলে না ভয় পাচ্ছে, দৌড় মারছে, আপনাদেরকে ভয় পাচ্ছে, এটা আর ঠিক করতে হলে কীভাবে কী করতে হবে, কালিম পাখিকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, আপনি খাবার দিবেন, আপনি পানি দিবেন, আপনি কালিম পাখির গায়ে হাত বুলবেন, ধরবেন, প্লাস 1 সপ্তাহ ঢেকে রাখবেন, পরিচর্যা করবেন, তারপরে ছাড়বেন মুরগির মতো। দেশি মুরগি যেমন ছেড়ে দিলেই চলে যাবে বা 1 সপ্তাহ ঢেকে রাখলে যেমন আপনার বাসায় পোষ মেনে যায়, এবং কালিম পাখিও সেই একই অবস্থা, আপনি যদি রেখে দেন 1 সপ্তাহ তাহলে আপনার বাসায় পোষ মেনে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। আর ছেলে মেয়ে 100% কনফার্ম পাবেন আমার কাছ থেকে কালিম পাখি নিতে হলে। আর যারা জেলার বাইরে আছে তাদের ক্ষেত্রে আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে বিকাশ করতে হবে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি দেখেও নিতে পারবেন। আর সরাসরি এসে নিয়ে গেলে তাদের জন্য 500 টাকা কম রাখা যাবে, আর যদি যে কোনো জেলাতে পাঠাতে হয় সেক্ষেত্রে 500 থেকে 600-700 টাকা মতন পাঠানো খরচ লাগে বিভিন্ন জেলাতে। আমার লোকেশন যশোর জেলা, যে কোনো জেলাতে কিন্তু কালিম পাখি ডেলিভারি সম্ভব।
তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখাতে পারে। সাথে ছিলাম আমি শাহেদ, আসসালামু আলাইকুম, বাই বাই।